আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, রমজান মাসে সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন, আমিও ভালো আছি। এই যে দেখুন কিছু পাকোড়া বানিয়েছি, আর কিভাবে পারফেক্ট বেটার তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি এক কাপ মতো বেসন নিয়ে নিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর এরকম দিয়ে দিলাম জিরার গুঁড়া। দিয়ে এখন ভালো করে মেখে নেব, আর একটু সামান্য একটু পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি অল্প একটু করে পানি দিয়ে দেব। এই বেটারটা সবাই বানাতে পারেন, যারা একদমই কিছু জানে না হয়তো এমনও আছে। একটু করে দিব যাতে বেটারটা পাতলা না হয়ে যায়, অল্প অল্প করে দিতে থাকবো। চামচের সাহায্যে এখানে আপনি ইচ্ছা করলে স্টিনার সাহায্যে করে নিতে পারেন। এই তো আমার বেটারটা গোলানো হয়ে গেছে, এখন আমি কিছু সময় রেস্টে রেখে দিব। আমার ভিডিওটা দেখার শুরুতে বলে দিচ্ছি, লাইক দিয়ে দেবেন, আর আপনারা যে কমেন্ট করেন কমেন্টটা আমার পড়তে খুব ভালো লাগে। তারপর হয়ে গেছে, এখন আমি আলু কিছু আলু নিয়ে নিলাম, আমি আগে থেকে একটু বেটার নিয়ে নিলাম পেঁয়াজের। এখানে পেঁয়াজ আর বেসনটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি, এখানে অল্প একটু পেঁয়াজও করব, তাই তো আপনাদের সাথে অতটা শেয়ার করে নিই। এখন আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দিলাম, সব আপুরাই এগুলো পারে, তবুও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমার পেঁয়াজগুলো হয়ে গেল, এখন আমি কিছু খেসারির ডাল বা খেসারির ডাল বলা হয় সেটা বেটে নিয়েছি খুব ভালোভাবে। এটা পারফেক্টভাবে করতে হয় কীভাবে পরে আমি একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো কিছু মরিচ, কাঁচা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ, শুকনো মরিচের গুঁড়া, আর ঝালটা আপনাদের স্বাদ মতো খাবেন আর নেবেন। আমি আমার ঝালটা বেশি নেব। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে সব কিছু এখন ভালো করে মাখিয়ে নেব।
ডালের বড়া সবগুলোই কিন্তু আমার হয়ে গেছে। এটা